নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ। সকালে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় এই নেতাকে। পরে নিজ গ্রাম দোহারে তার শেষকৃত্য হবে। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসাইন। এই শবযাত্রা প্রিয় নেতাকে শেষ বিদায়ের। যে কোনো মিটিং মিছিল আন্দোলনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি আজও সামনেই আছেন, তবে নিথর দেহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের মরদেহ নিয়ে শোক র্যালি শুরু হয়, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নির্মল রঞ্জনের মরদেহে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্মল রঞ্জনের প্রতি শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও। প্রিয় নেতার এমন অকাল প্রয়াণে হতবাক রাজনৈতিক নেতাকর্মীরা। নেতার আদর্শ ও দেখানো পথই আগামীর প্রেরণা তাদের। বাবু নির্মল রঞ্জন গুহর যে আদর্শ, নৈতিকতা এবং সবার সাথে সদালাপী ছিলেন, তার সেই গুণগুলি আমরা পালন করার মধ্য দিয়েই তাকে আমাদের মধ্যে, আমাদের মাঝে বিরাজমান রাখতে চাই। ছেলেরা আছে, বৌদি আছে, তাদের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, তারা যেন সবসময় এইভাবেই থাকেন। নির্মল দা বেঁচে থাকতে যে এইভাবে থাকতেন, জাতীয় পর্যায়ে তিনি একজন নিবেদিত রাজনৈতিক নেতা এবং কর্মী। আমাদের দুহারে কৃতি সন্তান আমরা হারিয়ে আজকে যে কষ্ট পাচ্ছি, যে মানে আমরা মনে করছি যে আমাদের দুহার থেকে একটি নক্ষত্রের বিদায় হলো। আমাদের তেজগাঁও শিল্পাঞ্চল এবং স্বেচ্ছাসেবক লীগের সমস্ত পরিবার আজকে সুখে সুখাহত। জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন মানবতার কল্যাণে যারা কাজ করে তাদের কখনো মৃত্যু নেই। প্রতিভাবান রাজনৈতিক নেতার এভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউ। তার এই শূন্যতা কখনো পূরণ হবে না বলে মনে করেন সবাই। সে যেন সারা জীবন মানবতার ফেরিওয়ালা হিসেবে আপনাদের কাছে পরিচিত থাকে, এই আমার কামনা। উনি যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। তিনি এভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন এটা আমাদের কখনো কল্পনার ভিতরেও ছিল না। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আজীবন থাকবেন এদেশের মানুষের হৃদয়ে, এমনটাই জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।